বিএনপি দীর্ঘদিন ধরেই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানিয়ে আসছে। তবে এ নিয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া না পাওয়ায় সরকারকে আলটিমেটাম দিয়েছে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া 48 ঘন্টার আলটিমেটামের সময় কমে আসায় 36 ঘন্টা সময় বেঁধে হুঁশিয়ারি দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 36 ঘন্টার মধ্যে বিদেশে না পাঠালে এবং তার কিছু হয়ে গেলে পরিণতি শুভ হবে না। এবার এই আলটিমেটামের জবাব দিয়েছে আওয়ামী লীগ। সহিংসতা বন্ধ করে সঠিক পথে আসার জন্য বিএনপিকে 36 দিনের আলটিমেটাম দিয়েছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সঠিক পথে না আসলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। সোমবার বিকেল 5টায় রাজধানীর আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুলের লজ্জা করে না 36 ঘন্টা আজকে আলটিমেটাম দিচ্ছেন। 36 মিনিট তো বিএনপি খালেদা জিয়ার জন্য আন্দোলন বাংলাদেশে একটা 36 মিনিটের একটা আন্দোলন খালেদা জিয়ার মুক্তির জন্য। আর আজকে আমার লিখতে 36 ঘন্টা আপনি আলটিমেটাম দিচ্ছেন, 36 দিনের আলটিমেটাম দিলাম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের জানান, সংবিধান অনুযায়ী নির্বাচন যথাসময়েই হবে, শেখ হাসিনা ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না বলেও জানান তিনি। নির্বাচন অনুযায়ী হবে, বাংলাদেশে জনগণ শেখ হাসিনা ছাড়া নির্বাচন কাউকে মেনে নেবে, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না। এই দেশের লোক বুঝে গেছে, কষ্ট আছে, দুঃখ আছে, তারপর আমাদের একজন নেতা আছে, মানুষের কথা ভাবে, যে রাত ঘুমায় না মানুষের কথা ভেবে, যে রাতের ঘুম নষ্ট হয়ে যায়, যে দিন রাত আজকে দেশে বিদেশিদের কাছে তদবির করে না, নিজের জন্য না দেশের মানুষের জন্য, দেশের জনগণের জন্য আজকের এই কষ্ট, আজকের দুঃখ মৃত রাত জন্য শেখ হাসিনাই একমাত্র বিশ্বাস করত, অন্য কাউকে এই দেশের মানুষ বিশ্বাস করে। রাজপথে খেলা হবে আগামী মাসে, ফাইনাল খেলা জানুয়ারির প্রথম সপ্তাহে, বলেন ওবায়দুল কাদের। খেলা তাহলে জোর খেলা, আপোষ নয়, আপোষ নয়, রাজপথ আওয়ামী লীগের দখলে, রাজপথে সে অবস্থান নিবে, সেই আর খেলতে দেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রসঙ্গে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ কারো ভিসা নীতির তোয়াক্কা করে না, বলেন কারো খবরদারিতে বাংলাদেশের নির্বাচনও চলবে না। রিজওয়ানা রিন্তি, কালবেলা।